তখন যেতে যেতে বর্মশের একটা ফোন এসে গেছিল, ওই জন্য ও দাঁড়িয়ে গেছিল। তো ফোন করতে করতে তো বাইক চালানো উচিত না, সেই জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, ও ফোনে তখন কথা বলছিল। আর আমরা এখন কোথায় যাচ্ছি বলতো, সেটাই তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। এখন যাচ্ছি 5 মাসের যে অ্যানোমালি স্ক্যানটা হয় না সেটা করাতে। আর 5 মাসের অনুষ্ঠানে যেহেতু বর্মাসের বাড়িতে এসেছিল ছুটি নিয়ে, তো সেই জন্য ওর সাথে ওর বাইকে বেরিয়ে পড়েছিলাম। তো পৌঁছে গেছি আর আমি তখন জল খাচ্ছিলাম, বর্মাসে একটু ক্লিপ নিয়ে নিয়েছিল। সত্যি কথা বলতে বরের বাইকে আমি বহুদিন উঠি না, তো সেই জন্য লোকটা সামলাতে না পেরে বাইকে করেই আমরা টুকটুক করে দুজনে চলে গেছিলাম। ভীষণ আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছিল আর এত পরিমাণ রোদ ছিল কি বলবো তোমাদের, তখন মনে ছিল হায় হায় কেন বাইকে আসলাম, গাড়িতে আসলে ভালো হতো, টাক দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এরকম রোদ। কিন্তু মনের মধ্যে একটা আলাদা আনন্দ ছিল বলে ওই রোদটা পেরিয়ে বাড়ি পৌঁছে গেছিলাম আমরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। অনেকদিন বাদে তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমাদের সাথে দেখা হয়েছিল বরমশের সাথে, গিয়েছিলাম USG করাতে শ্বশুর বাড়ি থেকে। আজকে আমি আছি বাবার বাড়িতে, এখন একটু রেডি হয়ে নিয়েছি। এখন আমার সব থেকে পছন্দের যেটা ঘুরতে যাওয়ার জায়গা, যেই জায়গাটা আমাকে যেতেই হয় প্রত্যেক মাসে, সেটা আমার এখন লাইফে সব থেকে পছন্দের জায়গা হয়ে গেছে, সেটা হচ্ছে ডক্টর চেকআপ, হ্যাঁ ডক্টর দেখাতে। ওটাই এখন আমার বলতে পারো সব থেকে পছন্দের জায়গা, তার কারণ কোথাও যাই না যাই, কোথাও কিন্তু যাই না, কিন্তু ডক্টর দেখাতে তো এখন আমাদের যেতেই হবে, তাই না? আমার মতো যাদের সিচুয়েশন চলছে তো তাদের কথা বলছি। যাই হোক, তো মা যাবে, শাশুড়ি মা যাবে, তো দুজনের সাথেই যাব, রেডি হয়ে নিয়েছি। আর এখন বিকেল 4টা বাজে, 4:30টায় আমাদের ডক্টর দেখানো, তো শাশুড়ি মা ফোন করবেন, তারপর আমরা বেরোবো। আমাদের টোটো এসে গেছে, চলো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে দেখো, চলো এইটা হচ্ছে টুম্পা রানী, হো হো রানী করে হাসে। যেখানে আমি ডাক্তার দেখাই সেখানে পৌঁছে গেছিলাম, আর মা শাশুড়ি মা ওনাদের সাথে ডাক্তার দেখাতে গেছিলাম। তো স্ক্যানটা যেদিন করিয়েছিলাম তার কিছুদিন পরে কিন্তু আমি ডাক্তার দেখাতে গেছিলাম, মানে আমার যেই সময় প্রতি মাসে ডাক্তার দেখানোর মানে ডেট থাকে আর কি, প্রতি মাসে যেই সময়টা সেই সময়টাই গেছিলাম। এখনও ডাক্তারবাবু আসেননি, এই যে আমার শাশুড়ি মা এসে গেছেন, আর এদিকে মা বসে আছে, মাঝখানে আমি বসে আছি, এখন ওয়েট করছি। একটু সুন্দর বাতাস দিচ্ছে বাইরে, আর প্রতিবারে আমাদের 1:30 না সরি 1:30 সময় টাইম থাকে, এবারে 4:30 টাইম, কিন্তু ডাক্তারবাবু এখনও আসেননি, সেই জন্যে এখন ওয়েটে আছি, ওয়েটিং লিস্টে বসে আছি। আমাদের ডাক্তারবাবু চলে এসেছেন, এখন আমরা ভেতরে চলে গেছি, একজন পেশেন্ট দেখছেন, তারপরে আমাকে দেখবে। ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা গাছের তলায় এইভাবে বসে আছি, আমি এখানে বসে আছি আর মা শাশুড়িমা ওখানে বসে আছে। তো টোটো আসছে, টোটোর জন্য আমরা ওয়েট করছি। এই যে এখানেই আমি ডাক্তার দেখাই প্রতিবারে, আর বাড়িতে গিয়ে তোমাদের বলবো যে ডাক্তারবাবু কী বললেন না বললেন। এত পরিমাণ গাড়ির আওয়াজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, দেখো এই দেখো রাস্তার কাজ হচ্ছে, সেই কারণে না আমি ঠিকঠাক কথা বলতে পারছি না, মারাত্মক লেভেলের গাড়ির আওয়াজ হচ্ছে। এখন আমি বাবার বাড়িতে যেহেতু থাকবো, সেই জন্য আমি মায়ের সাথে বাবার বাড়ির দিকে যাচ্ছি, আর আমার শাশুড়ি মা আমার শ্বশুর বাড়িতে চলে গেছেন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, বাড়িতে চলে এসেছি অনেক আগেই, আর অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, ফ্রেশ হলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে বলতে আমার না ভীষণ গ্যাসের সমস্যা হচ্ছে জানো তো, তো ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তারবাবু ওষুধও দিয়েছেন, যাই হোক। আর রিপোর্ট ফিপোর্ট সব কিছু দেখানো হয়ে গেছে, আবার একটা ব্লাড টেস্ট করাতে হবে। 5 মাসের যে এই স্ক্যানটা হয়, এখানে বেবি সব কিছু দেখা যায়, যেমন ধরো আমাদেরকে দেখালেন ডাক্তারবাবু সেদিন হাত পা একদম মানে পুরো সুন্দর করে, তারপর ফেস সব কিছু, বেবি সব কিছু সেদিন দেখালে। তো যখন দেখাচ্ছেন ডাক্তারবাবু, তখন আমার বর্মশাইকে তো ডাকলেন দেখানোর জন্য, তো ডাক্তারবাবু বলছেন যে নাক ঠোঁট হাত পা দেখাচ্ছেন, হ্যাঁ তো সেই সময় কানটা দেখা যাচ্ছিল, মানে ফেসটা যখন দেখাচ্ছেন, ফেসটা দেখানোর সময় ডাক্তারবাবু বলছেন যে এইটা এই যে দেখুন নাক ঠোঁট সব দেখা যাচ্ছে। আর সেই সময় বর বলে উঠেছে, এবার এত আনন্দ পেয়ে গেছে, ওই তো ওই তো কানটা 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 দেখা যাচ্ছে, মানে বুঝতেই পারছে সব কিছু দেখিয়েছেন। তো সেই রিপোর্টটাই, আর হচ্ছে বললেন যে সব কিছু ঠিক আছে, মানে বেবির কন্ডিশন ঠিক আছে। তো আজকেও চেক আপে গেছিলাম, আরেকবার রিপোর্টটা দেখে নিলাম, ব্যাপারটা কি হয়েছে না, আমি যে ডক্টরকে দেখাচ্ছি তিনি ওনার কাছে আমি USGগুলো করাই, উনি নিজে করেন আর কি,
তো ওনার কাছেই করিয়েছিলাম, সেদিন আমরা জেনেই গেছিলাম। তাও আজকে আরেকবার রিপোর্ট তো সব মানে প্রতিবাদের সাথে নিয়ে যেতেই হয়, তো দেখিয়ে নিলাম। যাই হোক, সবকিছু মোটামুটি ঠিক আছে। আর আমাকে খাওয়া দাওয়াটা একটু বেশি বেশি করে করতে বলেছেন। মানে ব্যাপারটা কি বলতো, আমার এই কদিনে না ওই গ্যাসের ভীষণ সমস্যা হচ্ছে, গ্যাস অ্যাসিড এই সমস্ত হয়ে যাচ্ছে, আমি খেতে পাচ্ছি না। মানে কি বলতো, খিদে মানে খেতে বসছি, পরিমাণটা একদমই অল্প খাচ্ছি, যেটা যেই পরিমাণে এখন খাওয়ার কথা আমি সেই পরিমাণ খেতে পাচ্ছি না। খিদেও হচ্ছে না আমার, শুধু ওই গ্যাস হয়ে যাচ্ছে। তো এরকম গ্যাসের সমস্যা হচ্ছে, আর প্রেগনেন্সি টাইমে গ্যাসের সমস্যাটা একটু হয়। তো যাই হোক, উনি ওষুধ টষুধ সব দিয়েছেন, এমনিতে সব কিছু ঠিক আছে, চেক আপ করলেন। তো শাশুড়িমা আর মায়ের সাথে গেছিলাম, তোমরা তো দেখলেই। যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল। মানে আমি আমার তো খুব আনন্দ হয়েছিল যেদিন আমি দেখলাম বেবির হাত পা সব কিছু, মানে কি বলবো, ওই যে আনন্দটা, ওই ফিলিংসটা বলে বোঝানোর মতো নয়। তো আমি আর আমার বর্মশাই দুজনেই মানে সারা রাস্তা ওইটাই বলতে বলতে আসছিলাম, হাত পা পেয়ে সব কিছু দেখে একটা মনের মধ্যে আলাদাই আনন্দ। তারপর যখন কন্ডিশনও ভালো বললেন, তো সেগুলো শুনে বেশ আনন্দ হলো। যাই হোক, তো চলো, আমার স্ক্যান রিপোর্ট তোমাদেরকে বলেই দিলাম। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করবো। ব্যাপারটা হচ্ছে আমার শরীরটা না ভালো লাগছে না, আমি হাসি মুখে তোমাদের সাথে কথা বলছি ঠিকই, হাঁপিয়ে যাচ্ছি আর কি, একটা ব্যাপার। ওই যে বলছি আমার গ্যাসের সমস্যাটা আমার হচ্ছে, তো সেই জন্য শরীরটা ভালো লাগছে না। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।